আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেশের এই সংকটময় মুহূর্তে যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছেন, রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিঙ্গেডা বৃহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ নবম শ্রেণী ভকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের ট্রেড এক প্রথম পত্রে অষ্টম অধ্যায়ের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার এবং ফেসবুক টাইমলাইনে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে ক্লাসটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি সার্কিট সম্বন্ধে পড়িয়েছিলাম, ইলেকট্রিক সার্কিট। আমি আজকে একটা চিত্র দেখাচ্ছি, ছবি। ছবিটি একটু ভালো করে খেয়াল করো। এই ছবিটি সব তোমাদের সবার পরিচিত, সবাই এই ছবিটাকে চেনো, দেখো তো। হ্যাঁ, অনেকেই বলতে শুরু করেছো যে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে এ ধরনের কি আলোকসজ্জা। হ্যাঁ বন্ধুরা, এটা কি ধরনের সার্কিট বলতে পারবে? এই সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট। হ্যাঁ, আজকে তোমাদের আমি এই সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব। তোমরা যদি শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো তাহলে কি কি শিখবে, আজকে কি কি জানবে একটু আমরা দেখে নেই। এই পাঠ শেষে তোমরা সিরিজ সার্কিট কি তা বলতে পারবে, সিরিজ সার্কিটের গুরুত্ব উল্লেখ করতে পারবে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করতে পারবে এবং সিরিজ সার্কিটের গাণিতিক সমস্যা সমূহ সমাধান করতে পারবো। তো চলো দেখি, আগে একটা সার্কিট দেখে আসি আমরা, সিরিজ সার্কিট। এই যে একটা দেখো তো, এটা কি রাখছি আমি, এটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এরকম তিনটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তিনটার নাম দেবো কি, R1, R2 এবং R3। এই তিনটা রেজিস্ট্যান্সকে দিয়ে যদি আমরা একটি সিরিজ সার্কিট আঁকি, দেখো সার্কিটটা কীরকম, এইরকম সার্কিটটা, R1, R2 এবং R3, তিনটা সার্কিট, তিনটা রেজিস্টার। প্রথম রেজিস্টার R1-এর দুটি প্রান্ত, দ্বিতীয় রেজিস্টার R2 দুটি প্রান্ত, তৃতীয় রেজিস্টার R3 দুটি প্রান্ত। দেখো, প্রথম রেজিস্টারটির দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রেজিস্টারটি প্রথম প্রান্তের সহিত সংযোগ করা, দ্বিতীয় রেজিস্টারটি দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয় রেজিস্টারটি প্রথম প্রান্ত একত্রিত সংযোগ করা, এবং তৃতীয় রেজিস্টারের দ্বিতীয় প্রান্ত এবং প্রথম রেজিস্টারের প্রথম প্রান্ত, এই দুটো উন্মুক্ত খোলা রেখে এই দুটোর সঙ্গে যদি আমরা সোর্স অর্থাৎ উৎস কোনো সঙ্গে সংযোগ করি, তাহলে এই যে পূর্ণাঙ্গ একটা পথ তৈরি হবে, রাস্তা তৈরি হবে। অর্থাৎ উৎস থেকে বিদ্যুৎ রাস্তার মধ্য দিয়ে প্রথম রেজিস্টার, দ্বিতীয় রেজিস্টার এবং তৃতীয় রোডের মধ্য দিয়ে আবার উৎসের মধ্যে ফিরে আসবে। এই যে পূর্ণাঙ্গ পথটা অতিক্রম করছে, এইটা হচ্ছে তিনটা লোডের ভিতর দিয়ে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি দেখি, তাহলে দেখি আমরা একটু, চলো, দুই যে সংযোগে দুই বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। এরূপ সংযোগ যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে সিরিজ সার্কিট বা সিরিজ বর্তনী বা সমবেত বর্তনী বা শ্রেণী সমবায় বর্তনী বলে। সিরিজ সার্কিটে সাধারণত যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স এই সার্কিটটার বের করতে যাই, তাহলে RS = R1 + R2 + R3 হবে। তো
শিক্ষার্থীবৃন্দ, আমরা সিরিজ সার্কিটের গুরুত্ব একটু জেনে নেই। আর কেন সিরিজ সার্কিট এত গুরুত্ব? আসলে সিরিজ সংযোগ খুব বেশি ব্যবহৃত না হলেও বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিভিন্ন আলোকসজ্জা তোমরা বলেছ, মোটরের কয়েল সংযোগে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়, কম ভোল্টেজের বৈদ্যুতিক সরঞ্জামাদিকে বেশি ভোল্টেজের সরবরাহ দেওয়ার জন্য রেজিস্টারগুলোকে সিরিজে সংযোগ করা হয়, ইলেকট্রনিক্স যন্ত্রে স্থির মানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহার করা প্রয়োজন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সিরিজ সার্কিটের এবারে বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। এই সার্কিটটা এখানে আলাদা আলাদা যত একাধিক যদি রেজিস্ট্যান্স আমরা সংযোগ করে থাকি, যতগুলো রেজিস্ট্যান্স সংযোগ করব সবগুলোর যোগফল হবে মোট রেজিস্ট্যান্সের সমান, অর্থাৎ আর টি হবে আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি যোগ ডট 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 যোগ আর এন, অর্থাৎ একাধিক অসংখ্য রেজিস্ট্যান্স যদি আমরা এক সিরিজ সার্কিটে সংযোগ করি তাহলে সবগুলোর যোগফল হবে মোট রেজিস্ট্যান্সের সমান। এটা একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এরূপ অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা পর্যায়ক্রমে দেখে নিই একটু। আর ওয়ান রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে? আর আই ওয়ান কারেন্ট, আর টুর ভিতর দিয়ে আই টু এবং আর থ্রির ভিতর দিয়ে আই থ্রি বিদ্যুৎ। তো এখানে সার্কিটের প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ মোট কারেন্ট যদি আই টি হয় তাহলে আই টি সমান সমান আই ওয়ান সমান সমান আই টু সমান সমান আই থ্রি সমান সমান ডট 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 সমান সমান আই এন, একাধিক যত লোড থাকবে সবগুলো লোড সমান কারেন্ট প্রবাহিত হবে। এটা একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, কারেন্ট বৈশিষ্ট্য। এরপরে আমরা আর একটা বৈশিষ্ট্য দেখি, ভোল্টেজ বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটে শিক্ষার্থীবৃন্দ দেখো, আর ওয়ানের ভিতরে যে ভোল্টেজটা ড্রপ হয়, এখানে একটা ভোল্টেজ ঘাটতি হয়, সেটা হলো ভি ওয়ান। আর টুর ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভি টু এবং আর থ্রির ভোল্টেজ ড্রপ ভি থ্রি। এরূপ একাধিক যতগুলো লোড দেওয়া হবে সবগুলোতে ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে সিরিজ সার্কিটে মোট সরবরাহ ভোল্টেজ শাখা ভোল্টেজের যোগফলের সমান, অর্থাৎ ভি টি সমান সমান ভি ওয়ান যোগ ভি টু যোগ ভি থ্রি যোগ ডট 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 যোগ ভি এন, এরকম। এটা একটা বৈশিষ্ট্য। এরপর আরও বৈশিষ্ট্য আছে সিরিজ সার্কিটে। সিরিজ সার্কিটে সাধারণত বিদ্যুৎ একটি মাত্র পথ থাকে চলাচলে, এটা একটা বৈশিষ্ট্য। এই যে দেখো, রাস্তা একটা আই, কারেন্ট যাচ্ছে একটি রাস্তা দিয়ে। এরপরে সিরিজ সার্কিটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যতগুলো লোড লাগানো থাক না কেন, যদি একটি লোড নষ্ট হয়ে যায় তাহলে আর অন্য লোডগুলো জ্বলবে না। দেখো, একটা বাতি ভেঙে গেছে, আরেকটা বাতিও জ্বলছে না। একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলো কাজ করবে না। লোডগুলো ইচ্ছে মতো আলাদাভাবে আমরা নিয়ন্ত্রণও করতে পারি না। তাহলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম সিরিজ সার্কিটের, কারেন্ট বৈশিষ্ট্য, ভোল্টেজ বৈশিষ্ট্য, রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলোর থেকেই আমরা এখন আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয় করব আমরা। তো চলো দেখি, আমরা প্রথমে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করি। এই একটা সিরিজ সার্কিট, এখানে মনে করি তিনটি শাখার রেজিস্ট্যান্স যথাক্রমে আর ওয়ান, আর টু ও আর থ্রি ওহম। এটা হলো আর ওয়ান, আর টু, আর থ্রি ওহম। তো এই সার্কিটটাতে তিনটি শাখার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তাহলে কী হবে? আই ওয়ান, আই টু, আই থ্রি অ্যাম্পিয়ার। আমরা দেখি আই ওয়ান, আই টু, আই থ্রি অ্যাম্পিয়ার। এরপরে আসি তিনটি শাখা রেজিস্ট্যান্সের আরআরই ভোল্টেজ ড্রপ, প্রত্যেকটা আমরা দেখে এসেছি, ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি ভোল্টেজ।
তাহলে V1 V2 এবং V3। সার্কিটের মোট কারেন্ট হচ্ছে IT। কোথায় IT? সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ হচ্ছে VT, যেটা দেখি আমরা VT। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি RT। এখন ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি VT সমান সমান IT গুণন RT। এখন যদি আমরা এখানে V1 বের করি তাহলে কি দাঁড়াবে সেই অনুপাতে? V1 সমান সমান হবে I1 R1, V2 হবে কি I2 R2, V3 হবে কি I3 R3। তো ঠিক আছে, আমরা এখন দেখি V1 সমান সমান I1 R1। তো যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় সমান থাকে, সেহেতু আমরা লিখতে পারি V1 সমান সমান IT R1, V2 সমান সমান IT R2, V3 সমান সমান IT R3। কি বন্ধুরা, লেখা যাবে না এটা? হ্যাঁ, এইবারে আসি আমরা। যদি অসংখ্য লোড লাগানো হয়, সব শেষ লোডটা আর এন এর ক্ষেত্রে ভিএন হবে হলো IN RN, বা IN বলতে কি, এখানে RT মোট রেজিস্ট্যান্সটাই তো সমান সব জায়গায় যাচ্ছে। তাহলে এখন আসি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যতে। আমরা পেয়েছিলাম VT সমান সমান V1 যোগ V2 যোগ V3 যোগ ডট 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 যোগ VN। এটা এক নম্বর সমীকরণ। এই সমীকরণটাতে আমরা VT V1 V2 V3 VN এগুলোর মান যদি আমরা ওখান থেকে বসাই তাহলে কি আসবে দেখো, IT RT সমান সমান IT R1 সমান সমান IT R2 সমান সমান IT R3 সরি IT RT সমান সমান IT R1 প্লাস IT R2 প্লাস IT R3 প্লাস IT RN। এইবারে আমরা এখানে কমন নেব IT, সবগুলোতে আছে যেহেতু, সেখানে হলো RT প্লাস R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, বা RT সমান সমান IT ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN ডিভাইডেড বাই RIT। এই IT দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। এটা আমরা ইয়েতে বৈশিষ্ট্যতে পেয়েছিলাম, সেটা আমরা এখানে প্রমাণ করলাম যে হ্যাঁ, ওহমের সূত্রের সমীকরণের মধ্যে মানগুলো বসেও আমরা প্রমাণে মেলাই দিচ্ছি যে হ্যাঁ মেলে। সিরিজ সার্কিটের মোট কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে যদি যাই আমরা, তো এখানে সব জায়গায় কারেন্ট কী হয়, ওহমের সূত্র থেকে যদি নিয়ে আসি IT সমান সমান VT ভাগ RT, এত এম্পিয়ার। আর সিরিজ সার্কিটের শাখা কারেন্টগুলো কি সব জায়গায় সমান, তাহলে I1 হলে কি হবে, ওই IT সমান হ্যাঁ V1 R1, I2 কি হবে V2 R2, I3 কি হবে V3 R3 বা IT, এটা সমানই হবে সবগুলো। এখন সিরিজ সার্কিটের শাখা ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে একটু পার্থক্য আছে যে RTS এর শাখা ভোল্টেজ হলো V1 সমান সমান I1 RT, R2 এর শাখা ভোল্টেজ হলো V2 সমান সমান I2 R2, R3 এর শাখা ভোল্টেজ হলো V3 সমান সমান I3 R3। তাহলে সিরিজ সার্কিটে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। পরবর্তী ক্লাসে আমি প্রয়োজনে আমাদের সমস্যাগুলো নিয়ে আসবো শুধু সিরিজ সার্কিটে। এবারে সিরিজ সার্কিটে আমরা ব্যবহার দেখবো। ব্যবহার তোমরা নিশ্চয়ই জানো সবাই, কোথায় কোথায় ব্যবহার হয়। বিভিন্ন আলোকসজ্জায় তোমরা প্রথমে বলেছিলে টর্চ লাইট, এর মধ্যে দেখো একটার পর একটা ব্যাটারি সিরিজে সংযোগ করা হয়,
গাড়ির ব্যাটারি, তোমরা অটো রিক্সাগুলোতে দেখেছো যেখানে ব্যাটারি একটার পর একটা সিরিজে সংযোগ করা হয়, মোটরের কয়েলের মধ্যে সিরিজে সংযোগ করা হয়, ভোল্টমিটারের সাথে মাল্টিপ্লায়ার সংযোগ করতে সিরিজ সংযোগ করা হয়। এবারে তোমরা একটা বাড়ির কাজ নাও, 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্ট্যান্স যদি আমরা সিরিজে সংযোগ করি তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, এই অঙ্কটা করে তোমরা সংরক্ষণ করে তোমার স্কুলের টিচারকে দেখাবে, অথবা আমার মেল নাম্বার দেওয়া আছে যে মেইলে তোমরা দেবে, আমি মূল্যায়ন করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ঘরে থাকার আহ্বান জানিয়ে এবং পড়াশোনা ভালোভাবে করার আহ্বান জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।